ফিরে এলাম বিরতির পর আমার সঙ্গে আছেন অনুত্তম বন্দ্যোপাধ্যায় এবং সুপর্ণা মজুমদার সুপর্ণা আমার অনেকদিনের বন্ধু অনুত্তমার সাথে আজকে বন্ধুত্ব হচ্ছে কবিতার হাত ধরে কিন্তু যে বন্ধু ফোনে পাইনি সে বন্ধু আছেন কে আছেন বন্ধু কোন বন্ধু আছেন ফোনে হ্যালো কে বলছেন আমি হাওড়া থেকে সাহেব বলছি হ্যাঁ বলুন শুনছি আপনাদের প্রোগ্রাম আমার খুব ভালো লাগছে বেশ

আচ্ছা দেখো এখানে বসে বসে লিখছো সুপর্ণা আমি দেখো এটা তোমার রো ভাগো থেকে কিন্তু পলাশ কবিও কবিতা লোকে আসবে এসে বলবে আমরা এখান থেকে কবিতা লেখা শিখতে চাই এখানে বসে বসে লিখে ফেলতে পারছিস এটা কিন্তু কবিও কবিতাতে যারা কবি কি শোনাবে

সমস্ত দায়ে একা মাথা পেতে নিয়ে ভালোবাসি প্রার্থনা মেনে নিয়ে যদি ঈশ্বর কিছু ডাকে আমার যা হয় হোক সে যেন সুরক্ষিত থাকে আমি কবিতার মতো হয়নিতে ঢুকতে চাই তার আগে বলে আমি ভয়ঙ্কর ভক্ত মানুষ তার লেখা তার গান এবং কিন্তু তার কাছে আমার তিনি যে পেশায় রয়েছেন সেটার জন্য যেতে হয়নি মানে যারা আসতে চান এই পেশার জন্য যে কোনো মানুষের কাছে সেটা নিশ্চয়ই তাদের সে দ্বার অবারিত কিন্তু শুধুমাত্র পেশা মানে মানসিক স্বাস্থ্যের কারণে সকলে সকলের কাছে যাবে তুমি এত আবেদন রাখি না বলো কবিতার মতো হয় না ফোন আচ্ছা আমি ফোনটা নিয়ে নি কে বলছেন কোন বন্ধু চটপট হ্যাঁ কে বলছেন আমি থেকে মমতা বলছি হ্যাঁ বলুন

দ্রুত ধরে নাও নেই আসেনি কোনো দিনও পাহাড় প্রমাণ জটিলতা ধারে কাছে যারা বন্ধুকে বানিয়ে ফেলেছে ঘুঁটি তারা নিজেরাই আতঙ্ক নিয়ে বাঁচে তুমি হিসেবের খুব কেটে রাখা ঘরে হাঁটতে শেখনি মাপতে শেখনি ধুলো হাত ব্যাগে রাখো পাইন গাছের চারা

জীবনের কোন একটা আবেগের মুখোমুখি হলাম বা কোন একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে তো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় হতে হয় কিছু অভিজ্ঞতা সরাসরি আমার উপর দিয়ে যায় কিছু অভিজ্ঞতা অন্য মানুষের জীবন কেন্দ্রিক এবং তখন একটা শব্দবন্ধ একটা একটা চিত্রকল্প মাথার মধ্যে যেন কোথাও এসে ধাক্কা দেয় এবং অনেক সময় হয়েছে যে সেই মাথায় ধাক্কা দেওয়া শব্দবন্ধকে আমার আর খাতায় অব্দি আনার আগে আমি ভুলে গেলাম কারণ আমি অন্য কিছুর তালে রইলাম আকচার সেটা হয় কখনো কখনো তাদের খাতা অবধি আনতে পেরেছি কখনো কখনো তাদের ফোনে লিখে রাখতে পেরেছি এবং এটাও আমি বলবো যে কবিতার সাথে আমার যে ধরনের সম্পর্ক তাতে আমি অনেক সময় দেখেছি যে কবিতা অনেকটা বেড়ালের মতো

মাঝপথে থেমে যাওয়া চুম্বন ফেলে উঠে আসি কোনই ডুবিয়ে বসি টেবিলের প্রস্তরে ঘুম আসেনি তারও জেগে আছে নিশ্চিত জানি তারই রাগ আছে আমিও কি কম অভিমানী তারিখ কারণ স্থান একে একে সব মনে আসে আমি তো বলেছি সরি ঝগড়ার পর গত মাসে এইবার প্রশ্নই উঠছে না চলুক এভাবে চেয়ারে হেলান দিয়ে যদি রাত কেটে যায় যাবে

কে ফোনে কোন বন্ধু আছেন ফোনে হ্যালো আমি সময় আজকে আজকে নষ্ট করব না এত একটা মুডে আছে কি আছেন ফোনে তাহলে আমরা কেটে গেছে আচ্ছা আসুন আবার আবার চেষ্টা করুন ততক্ষণ আমরা সুপর্ণার কাছে আসি এই যে আদরের মধ্যস্থতার কথা হলো আমি না একটু এদিক থেকে একটু ঘুরতে চাই অন্য রকমের একটা জিনিস শোনাতে চাই যে আমাদের শুধু ভারতবর্ষ বলেই নয় গোটা পৃথিবীতে ঠিক আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটি এই কবিতাটিতে ধরা পড়ে আমার খুব পছন্দের আমি সময় চেষ্টা করি অনুষ্ঠানগুলোতে বলতে কবি শ্যামলেশ বন্দ্যোপাধ্যায় হৃদয়হীনা সীতা সাবিত্রী ও দ্রৌপদীর দেশের মেয়ে যাক একটা নাম কল্পনা করে নিয়েও মেয়েটি হৃদয়হীনা জন্মাবার সঙ্গে সঙ্গে সে সীতার মাকে খেয়েছে ডাক্তার আত্মীয় পরিজন সবাই চেয়েছিল মাকে বাঁচাতে অথচ অথচ মা বাঁচেনি মেয়ে বাঁচলো মেয়ের বাপ ঘৃণায় বলে উঠলো মা খাঁকি হার্টলেস মেয়ে মেয়েটা সবার তাচ্ছিল্য পেতে পেতে বড় হল বড় হতে হতে ঘৃণা পেল আর ঘৃণা পেতে পেতে ইউ ইউক্যালিপটাসের মতো নিঃপ্রেহ হয়ে দাদু বলতেন হার্টলেস দিদিমা বলতেন হার্টলেস প্রতিবেশীরা বলতো হার্টলেস ও জানতো গরুকে বলে গরু গাছকে বলে গাছ আর হার্টলেস মানে ও তবু আশ্চর্য কেউ ওকে হার্টলেস বললেই ওর হাত চলে যেত বুকের বা দিকে যেখানে থাকে পদ্মরাগ মুনি আলাদিন প্রদীপ আর আর রমজানি চাঁদ মেয়েটির জন্য কেউ কোনোদিনও কিনে আনেনি ফ্রক পরা পুতুল তবু বড় হলো কেউ কোনো দিনও বেঁধে দেয়নি চুল তবু ক্ষুদ্রুর ঢেউ সেখানে কেউ কোনো দিনও চোখে পড়েনি কাজল তবু ডাগর চোখে আকাশ প্রদীপ যে ছেলেটিকে মেয়েটি ভালোবাসত বলেছিল বলেছিল তোমাকে ছাড়া বাপের আদেশে ছেলেটিকে প্রত্যাখ্যান করলো ছেলেটি বলল হার্টলেস ছেলেটির অনুরোধে বাপের মনোনীত পাত্র কেউ বিয়ে করল না বাপ বললো হার্টলেস তারপর তারপর কি একটা অসুখে দিল্লির হাসপাতালে মেয়েটি মারা গেল ডাক্তাররা বললেন ব্রেন ডেথ হার্ট রকমের সচল এবং সক্রিয় তারা দেখলেন আর সেই দিনই দিল্লির হাসপাতালের কেবিনে এক পরম হৃদয়বান ব্যক্তির মৃত্যু ঘটতে চলেছে ডাক্তাররা বললেন হার্ট ডেথ দুপক্ষের সম্মতি নিয়ে হৃদয়হীনা মেয়েটির হৃদয় হৃদয় বা লোকটির প্রকোষ্ঠে স্থাপন করা হলো লোকটি পিছে উঠলেন মেয়েটি জন্মেছিল হৃদয়হীনা হয়ে আর ওকে দাহ করানোর সময় ডুমটির নজরে পড়েছিল মেয়েটি মেয়েটির হৃদয় নেই মেয়েটি heartless এইপরে হয়তো চুপ করে থাকতে এটাই একজন পুরুষ বা আপনারা দুজনেই অপোজিটে আছে কিন্তু এটা পুরুষাশেত সমাজ কিছু করে না এটা তো মানতেই হবে আমাদের এখনো আমাদের বেটিবাট মানে বেটি বাঁচাও বলে বিজ্ঞাপন করতে হয় আবার ডিজিটাল ইন্ডিয়া বলেও বিজ্ঞাপন করতে হয় পাশাপাশিই চলে দুটো এ থাকবে

আমি নদিয়ার পলাশি থেকে মধুমিতা গাঙ্গুলি বলছি আমি কবি ও কবিতা পলাশ আপনাকে স্বাগত জানাচ্ছি বলুন কি বলবেন অনেক ধন্যবাদ আপনি সরাসরি টিভির সাউন্ড মিউট করে সরাসরি কথা বলুন ফোনে একদম একদম হুম সুপর্ণা অনুত্তম বসে আছে আপনি বলুন ভীষণ ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান আর নতুন নতুন কবিতা শুনতে পারছি হুম 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 যেটা তাই মানে সবথেকে ভালো লাগার কিছুই নয় যেটা শোনাচ্ছেন যে কবিতাগুলো সেগুলোই শুনছি আর এই কবিতাগুলোই হোক বেশ ভীষণ ভালো লাগছে অনেক ধন্যবাদ ঠিক থ্যাঙ্ক ইউ আমিও আপনার দলে আমিও নতুন নতুন অনেক কবিতা শুনছি অনন্তুমার কাছে ফিরে আসি আমি একটা লেখা এই আবারো যা হয় মানে কবিতা কবিতার কাছে নিয়ে যায় কবিতাই কবিতাকে বেছে না যেটাতে সুপর্ণা শেষ করলেন তারপর সত্যিই হয় তো অনেকক্ষণ কোন কথা জায়গা থাকে না আমার নিজের একটি লেখা মার্জিন থেকে বিচ্ছুত। লেখাটির নাম তোমারই মাটির কন্যা আমি সেই লেখাটা একটু পড়তে চাইব কারণ মহিলাদের নিয়ে তো আমাদের অনেক ধরনের ভাবনা চিন্তা থাকে তাকে দাগিয়ে দেওয়া থাকে এটা অনেকটা সেই জায়গা থেকে গত সংখ্যার গল্পেরা জানে আমি কার সাথে গিয়েছি বাগানে কার রেডিওতে ধারা বিবরণী কার বাইলেনে আমার স্মরণী সারা রাত্রির ব্যাপী বুনস্রোতে কার সাথে গেছি আগুন কুড়োতে কার চিঠি থেকে নেমে আসা তারা আমি ঘুম ভুলে দিয়েছি পাহারা কার পাশ থেকে পোষা চোৎসনাতে আমি উঠে গেছি নিয়ম পোয়াতে মন্থর দিন মন্থর মাসে অন্তরহীন অন্তর্বাসে কার আরশিতে নিজেকে কার আলনার গোপন পেরে যেন ছেড়ে আসা পোশাকের মতো আমি বাদ পড়ে গেছি ক্রমাগত কার কবিতা জড়িয়ে সারা গায়ে আমি আবারও হেঁটেছি খালি পায়ে কার পকেটে হারানো দুল রাখা কার কপালের টিপে আমি আঁকা কার শরীরে আমারই আকৃতি কার ইতিহাসে আমার জ্যামিতি কাকে আচমকা সিগারেট ফেলে আমি ঠোঁটে টেনে নিয়েছি বিকেলে এই সব নিয়ে আলোচিত আমি কিছু বিস্ময়ে কিছুটা বোকামি কিছু দোটানায় ছিঁড়ে যাওয়া সুতো কিছু মার্জিন থেকে বিচ্যুত কিছু বলিনি কিছুটা তুমি জানো আমি যা কিছু তা তোমারই বানানো এখানে আমি একটা কথা বলতে চাই কেন যে আমি তোমাকে ভালোবাসি মানে এই যে ভালোবাসার রসদ হচ্ছে এইগুলো এগুলো করেছি তাই অনন্ত বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এতটা পছন্দের এটা আমার কাছে খুবই সম্মানের কিন্তু ওই যা বললাম যে আমাকে যারা ভালোবাসেন তারা পুরোটাই ভালোবাসেন আমাকে যারা ভালোবাসেন না তারা পুরোটাই ভালোবাসেন না হয়তো এই কবিতা পড়ে কেউ একজন বলবি যে কি সাংগাতিক কারক মেবাবাকে ভালো নামাশাইল মানলো না আমার যেটা মনে হয় উনি নিজে বানিয়ে এটা ধরে না 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 আছে 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 সুপার ব্রেক কে উৎসব আর উৎসব বলবে আচ্ছা আচ্ছা আমার যেটা মনে হচ্ছে যে আসলে এই কবিতাটা এই স্মার্টনেসটাই আসলে কবিতাকে বাঁচিয়ে রাখবে ঠিক কথা একদম মানে এই শব্দ চয়নের অহেতুক কারিকুরি নয় অহিতুক মানে অনুপ্রাস ব্যঞ্জনা বা অহিতুক খোঁজা নয় এই পলাশ এই খোঁজা কথা মনে পড়ছে একটা মজার কথা যে অনুতম বন্দ্যোপাধ্যায় তিনি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বলতেই পারি সরস্বতী পূজো সবে ছেড়ে এলাম এবং সরস্বতী পূজোর আগের দিন আবার অনুতম বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ এবং কথা হলো সরস্বতী ঠাকুরকে নিয়ে একটা কবিতা আছে প্লিজ বলি অন্যরকম হ্যাঁ লক্ষ্মীদেবী ভালো মানুষ অসংখ্য তার ভক্ত সরস্বতীর খামখেয়ালের নাগাল পাওয়া শক্ত পুজো তাকে করতে হবে সপ্তাহে সাত দিন তাই বলে যে তুষ্ট হবেন তেমন তো ন নেমে সন্ধে সকাল রাত দুপুরেও সাধতে হবে তোমায় কোনো মতেই চলবে না তার একটি বেলাও কামায় কিন্তু যদি মনে করো মিটল মুনো বাঞ্ছা দেখবে তখন আরও অনেক দূরে তোমার প্রাণ যায় হঠাৎ যদি একটি কোনো বর দিয়ে দেন দইবে ভেব না সে ভাগ্য তোমার চিরটা কাল রইবে দিয়ে আবার ফিরিয়ে নিতে দিব্য তিনি পারেন ডান হাতে যা আজকে দিলেন বা হাতে কাল কাড়েন এর জন্য সরস্বতীর নেই পপুলারিটি পদ্ম বনে একলা তাকে দূরে রাখাই রীতি লক্ষ্মী আছেন ঘরে ঘরে মা কাকিমার যত্নে সরস্বতীর বৃহস্পতিবার কারোর তাতে মত নেই মায়ের পাশে লক্ষ্মী দেবী মন্দিরে জীবন্ত কোথাও আছে একটিও কি সরস্বতীর জন্যে বেশি কি আর বেশি কি আর বাংলা ভাষায় কাণ্ড দেখো লক্ষ্মী ভালো হলে হলে ছেলে বুড়ো সকলে হন লক্ষ্মী পাপ্পা যখন পড়তে বসে বেলুন ফেলে তখন তাকে কেউ কি বলে সরস্বতী ছেলে বলে কি কবিতা সরস্বতীর আহ চর্চাটাই আসলে কোথাও আমাদের বাঁচিয়ে রাখে একজন সংগোপনে বাঁচিয়ে রাখে এবং এটাও যেটা মনে হয় যে হয়তো যে বললে না যে বইয়ের আকারে আনতে অনিহা আস্তে আস্তে হয়তো অনীহা থাকবে আমাদের অনেকেরই থাকে কিন্তু অন্য মাধ্যম অনেক শক্তিশালী তোমার কবি যখন সাহানা বাজপেয়ী যখন শেয়ার করছে তাহলে বুঝি সেই বদ্ধ বইলে কোথায় বসে এসে শেয়ার করে হ্যাঁ হ্যাঁ বা তার গান আমি শেয়ার করছি বেগে বিশ্ব এইভাবে বা সুপর্ণার কবিতা নিয়মিতভাবে ভাবে এখন অনলাইনে আমরা পাই সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে আমরা অনেক নতুন কবির লেখাতে কোথাও প্রাথমিকভাবে পরিচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারপরে হয়তো বইমালায় গিয়ে বা কোনো একটা দোকানে গিয়ে তার বই খুঁজছি সেটাও একটা ভূমিকা আছে আমি যেহেতু দেবীকে নিয়ে একটা কবিতা সেটা আমি দেবকে নিয়ে একটা একটু কবিতা বলি মানে আমাদের অভিনেতা দেবের কথা দেবেনে বলতেই যাচ্ছিল একটু ক্লারিফাই করে দেয়া ভালো যাক যাক চলো চলো হোক কৃপা দৃষ্টি ছুঁড়ে দেবে ধরে নিতে হবে সেটি প্রেম বেশ চুম্বন কালে ভদ্রে সুধার অস্পান মান অপমান ভেঙে চুড়ে দেবে প্রসাদী এলেম সম্পর্কের নামে তিনি আজ এটুকুই চান রক্ষে করুন দেব স্তাবকতা জীবনে পারিনি আমার বিপদ দেখে ফিরে গেছে বিপদ তারিণী অনুগৃহীত হয়ে থেকে যাওয়া স্বভাব বিরোধী গানটুকু নিয়ে যাই নাম থাক ভক্ত অবধি আমরা যখন অনলাইনের কথা বলছি সত্যি অনেক ভালো ভালো লেগে সুদীপদের একটা সুদীপ ভট্টাচার্যের শোনাবে পারবো আসবো তার আগে একটি পছন্দের কবিতা এটার এতে যে ছেলেটি বারবার মেয়েটিকে ছেড়ে চলে যায় কৃষ্ণ তার নাম মাথার পালক খুলে কখনো সে পরে নেয় মেক্সিকান হ্যাট বাড়ি তার বিশ্বায়ন গ্রাম মেয়েটি পেছনে থাকে পড়ে থাকে নিষ্প্রদীপ ঘরে যেন স্মৃতি ঘেরা পিছু টান ছেলেটি তখন ঘুরে মহাবিশ্বে মথুরা নগরে কানে তার বেজে ওঠে ক্ষম তার গান কেন কি ছেড়ে কানু মেয়েটি জানতে চায় বিরহ তোমাকে আরো সুন্দর করেছে কানু বলে কর্তব্যের কাছে আমি বড় অসহায় যে পুরুষ মধুকুঞ্জে পর খোঁজে খুঁজে যে পুরুষ উদাসীন যে পুরুষ ভালো বাসা বানান রাধিকার ঋণ শ্রীরাধা নি সে কন্য বাঁশি সুরে ঘুম ভেঙে যায় ওই বাঁশি ওই বাঁশি কানু ছাড়া কে বাজাবে আর দিলবালে দুলহানিয়া বাঁশি কে বাজায় বউকে শাসন করে খুশি হয় যাদের ঘরে চারশো আটানব্বইয়ের সেই সমস্ত দাও কান প্রভুতির সুরে কেন বাজো বল কৃষ্ণ কাল রাতে ওই বার্ষিক কেন বাজলো না মেয়েটি যে নিশিটাকে ছুটে যেতে চায় ছাপোষা পিছানা থেকে কম্পমান গৃহকোণ থেকে বিদ্যুৎ ছেলের কাছে শিহরিত মথু চন্দ্রমায় তোর বরি খারাই জীবনের মনোটনি থেকে যে ছেলেটি ডাক দেবে স্বপ্ন ফিসারে প্রতিটি মেয়ের মনে বাজে সেই বাঁশি প্রতিটি কদম গাছ সেজে ওঠে মেরহি আষাঢ় শ্রীকৃষ্ণ তখনো তো আমি ব্র্যাট জন আব্রাহাম পাশের বাড়ির ছেলে অথবা অথবা তোমাকে দেখলে আজও রাধার বুকের মধ্যে কুচকুচ হয় নিষ্ঠুর প্রেমের পাশে মন ভোলা নিয়া বেজে ওঠে লেকে বৃন্দাবনে রথের মেলায় নীল যমুনায় তাকে ডুবিয়ে ভাসিয়ে চকিত বিমানে কৃষ্ণ উড়ে যায় কালিপোর্নিয়ায় তবু যে বাঁশি বাজে মুখডালের রান্নার ভোড়নে বাঁশি বাজে চুম্বনমথিত নীল ঠোঁটে খ্লীন্নতিনে ধরো ধরো রাত বিছানায় প্রতিটি মেয়ের মনে খ যে অতর্কিতে বাঁশুরির শুশ্রূষা সেতু ভেসেছিল মোলায়েম সংকেতে শহুরে সন্ধে যা কিনা অপার্থিব দু বুঝলে তুমিও কি টের পেতে

আগে যেমন রাজপুত্তুর ডগবগিয়ে ঘোড়া রাজকন্যা ঘরবন্দি দুঃখ দিয়ে মোড়া এখনো কি দুষ্ট লোকে লালকমলকে খুঁজে নীলকমলের তরবারি রাক্ষসী চোখ বুঝে এখনো কি রাতের বেলা আমার মতো কেউ গল্প শুনে ঘুমটি পাড়াও কিংবা ভেউ ভেউ কান্না এলেই তোমার কাছে ভিজে জপ জপ জামা এখন জানো ঘুম আসে না তোমায় ছেড়ে মামা এখন রাতে দিনের আলো সেদিনগুলো চোনাক চলা রূপকথার অন্ধকারে তুমি আছো গল্প মামা খুব বর্ষায় আকাশ কালো মেঘ বৃষ্টির হামা ছোটরা যখন বায়না ধরে আমি গল্প মামা আমার গল্পে নেই রাক্ষস রাত পরিয়ার রূপকথা যুদ্ধ লড়াই গল্পে আসে আর বলি না সহজ কথা রূপকথারা হারিয়ে গেছে

মজা করতে করতে সুপার অনুপ কবিতা একটা শুনি তারপর সময় থাকে কতক্ষণ সময় আছে আর 3 মিনিট 3 মিনিট আর 2 মিনিট আর 2 মিনিট বলছে ও 2 মিনিট আচ্ছা তাহলে বরং আমি একটা খুব ছোট কবিতা পড়ি কারণ এই যে আমাদের এখন যে অবস্থায় আমরা আছি তাতে সেখান থেকে আমরা ছোট কবিতা পড়ে তারপরে আমরা সুপারনার কাছে চলে যাই গোপনে ছুঁয়েছ বলে আমার গোপনতম স্থান তোমার অধিকৃত এ তোমার ভুল অনুমান যতটা চোখ যায় স্পর্শ গেছে ঠিক ততখানি তার চেয়ে অধিক নয় বাকিটা আমার রাজধানী রবীন্দ্রনাথ ঠাকুরের আমি এটা বলতে যতই করিস যতই তারে তুলে ধরিস ব্যঘ্র করে রজনী দিন আঘাত করিস বোটাতে তোরা কেউ পারবি নেগো পারবি ফুল ফোটাতে ছোট করি যে পারে সে আপনি পারে পারে সে ফুল ফোটাতে সে শুধু চায় নয়ন মেলে দুটি চোখের কিরণ ফেলে অমনি যেন পূর্ণ প্রাণীর মন্ত্র লাগে ফোটাতে রং যে ফুটে ওঠে কত প্রাণের ব্যাকুলতার মতো যেন কারে আনতে টেকে গন্ধ থাকে ছোটাতে যে পারে সে আপনি পারে পারিসেব ফুল ফোটাতে আসলে আসলে কোনোভাবেই আজকে অনুষ্ঠানটা হলো না এটা অ্যাকচুয়ালি একটা আড্ডা হলো আড্ডার মধ্যে নয় বিদ্যুতের মতো কবিতার সুতরাং এই আড্ডাটা শেষ হইয়াও হইল না শেষ এটা চলবে ক্যামেরা অফ হলে আমাদের চলবে কিন্তু আপনাদের সাথে এই মুহূর্তে হচ্ছে না আবার নিশ্চয়ই আসবে আর এ পর্যন্ত দেখা হবে পরের শনিবার ঠিক সেই সময় আমাদের নতুন বন্ধুকে নিয়ে সঙ্গে থাকবেন কবি ও কবিতায় ধন্যবাদ ঠিক যখন শহর জুড়ে সন্ধ্যা নামে ঠিক যখন আড্ডা জমে চায়ের কাপে ঠিক তখনই কবি ও কবিতা কবি ও কবিতা